ভাগ্যিস ভাগ্যিস আমি আমাদের এখানের ওয়েলিংটনের হল মালিকের রীতিমতো পায়ে গিয়ে পড়তে ইচ্ছা করছে ওনাকে শতকরি প্রণাম জানাতে ইচ্ছা হচ্ছে যে উনি এই সিনেমাটা এই হলে নিয়েছেন নাহলে আমাকে এই সিনেমাটা দেখতে যেতে অ্যাজ এ রিভিউয়ার সেই কলকাতায় যেতে হতো আড়াইশো টাকা টিকিট কেটে এই সিনেমাটা আমাকে দেখতে হতো তখন আমার সত্যি কথা বলতে গেলে নিজের গালে থাপ্পড় মারা ছাড়া বা সেই মলের ছাদ থেকে ঝাপ মারা ছাড়া আর কিচ্ছু করা থাকতো না সত্যি কথা বলতে গেলে কারণ মানে আমি ভিডিওটা না রোস্ট করতাম প্রচুর প্রচুর পরিমাণে রোস্ট করতাম যদি না এই সিনেমার সঙ্গে ভানু নামটা যুক্ত থাকতো ভানু বন্দ্যোপাধ্যায়ের নামটা যদি না এই সিনেমাটার সঙ্গে যুক্ত থাকতো এই সিনেমাটাকে গালাগাল দিয়ে আমি ভরিয়ে দিতাম কারণ এই ভানু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত মানুষ আমাদের কাছে প্রচণ্ড আর কি মানে শ্রদ্ধার আমাদের ইমোশান তো সেই সমস্ত মানুষজনদের নিয়ে প্রকৃত শ্রদ্ধারকে যেন কাজ হোক তখন অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করবো যেমন অতি উত্তম আমার লেগেছিল যে উত্তম কুমারকে ওইভাবে ফিরিয়ে আনার জন্য যে ডেডিকেশান দিয়েছিল শ্রীর মুখার্জি সেটার জন্য আমি কাজটার প্রতি কিন্তু আমার আলাদাই সম্মান ছিল কিন্তু এই যে বাদ বাকি অচেনা উত্তম তারপরে এই যে কাজগুলো শুধুমাত্র জোর করে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে যে আমাদের যে আছে সেটাকে জুড়ে দর্শকটার জন্য নোংরা ব্যবসা যে ফাঁদা হয়েছে না কিছু পরিচালক টরিচালক এই যে জিনিসটা শুরু করেছে শ্রদ্ধার করে দেওয়ার নামে সত্যি শ্রদ্ধা করে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তারা এই সিনেমাটা রিলিজ করাটা কিন্তু পাঁচ ছবার ভাবতো বা নিজে বাড়িতে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা রিলিজ করা ঠিক হবে কিনা এটা রিলিজ করে কি সত্যি যার প্রতি আমি শ্রদ্ধার্কে জানিয়ে সিনেমা শুরুতে লেখা দিচ্ছি তাকে আলটিমেটলি শ্রদ্ধার করে হচ্ছে নাকি অপমান করা হচ্ছে তাহলে সেই সিনেমাটা কখনই রিলিজ করতো না কিন্তু সে জানে যবে থেকে অপরেই তো রিলিজ হয়েছে পাবলিক এই সেন্টিমেন্টে হলে যাচ্ছে যেখানে এই সমস্ত মানুষজনদের নাম জুড়ে দেওয়া হচ্ছে সেই সিনেমা ওয়ার্ক করছে ইভেন এটাও হয়তো ওয়ার্ক করে যাবে কারণ আমি অলরেডি বুক মাইসে দেখলাম কিছু লোক টিকিট কাটছে সে তাদের ব্যাপার কাউকে আমি যেতে বারণ করবো না প্রত্যেকে যেমন টিকিট কাটতে পারে কিন্তু এই নোংরা যে বিজনেসটা ফাঁদা হয়েছে না মানে সিনেমা ভালো প্রবলেম নেই কিন্তু সিনেমার নামে যা তা জিনিস এই ফাঁড়ামোগুলো জাস্ট মেনে নেওয়া যায় না পরিচালক নিজে খুব ভালো করে আমি গ্যারেন্টি দিয়ে বলছি জানে যে এই সিনেমাটা একটা নর্মাল স্ক্রিপ্ট হিসাবেকে বানিয়েছিল বানিয়ে দেখেছি একটা প্রচণ্ড তস্য জালি খাজা একটা স্ক্রিপ্ট হয়েছে একটা বাচ্চা ছেলেও এরকম স্ক্রিপ্ট হয়তো লেখে না তখন তার মনে হয়েছে যে এই সিনেমার সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের নামটা আমি জুড়ে দিই তখন থেকে সিনেমাটার আইডিয়া আর কিচ্ছু নয় দেখো ওই সিনেমাটাকে অনেক ভালো হয়তো বানানো যেত আইডিয়াটা যে মানে খুব যে যখন আমি সেটা বলছি না কিন্তু সেটার এক্সিকিউশন এত বাজে এত বাজে এত ক্রিঞ্চ এটা তো একটা মজার সিনেমা ট্রেলার থেকে আপনারা বুঝেছেন সিনেমাটার মধ্যে মজা ভরপুর রয়েছে ইভেন আপনারা জমালের জীবন্ত মানুষ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি হাসতে হাসতে মানে পেটে খিল ধরে যাবেন রীতিমতো এবং কত বাস্তবধর্মী কিছু ডায়লগ আজকের দিনকে কেন্দ্র করে বা আজকের সমাজে দাঁড়িয়ে তখনকার দিনে দাঁড়িয়ে আপনি দেখুন কত মানে মানে এগিয়ে থাকা একটা সিনেমা আজকে এত টেকনোলজি উন্নত সব কিছু উন্নত একটা সিনে হাসি পায় না একটা সিনে একটা দুটো জোক পুরো সিনেমা হয়তো একশো কি একশো কুড়িটা জোকস রয়েছে দুটো কি তিনটে জোকস হয়তো আপনার একটু হলেও অল্প আপনি একটু হ্যাঁ 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 করে হাসবেন বাদ বাকি পুরো সিনেমা একটা মোমেন্টস নেই যেখানে আপনি হাসবেন পুরো সিনেমা জুড়ে তা চলছে সবার লাউড অ্যাক্টিং মানে কিছু বলার নেই স্টোরিটা যদি একটু করে বলি তাহলে এখানে যে ক্যারেক্টারটা দা প্লে করেছে তার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয় এবার সেই অ্যাক্সিডেন্টটা পেছনে একটা রহস্য রয়েছে সেটা আমি কী এখানে রিভেল করতে চাই না সেটার জন্য আর কি তাকে আর কি মানে জমা লয় নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ হয় সে ভানোপাধ্যায়ের বেড় বড় ফ্যান এবং ভানু বন্দ্যোপাধ্যায় এই মানুষটা সম্বন্ধে জানতে পারে সে একজন সায়েন্টিস্ট সে একটা জিনিস আবিষ্কার করেছে যেটার মাধ্যমে পাস্টে ফিরে যাওয়া যায় পাস্টের যে মোমেন্টসগুলো আমরা হারিয়ে এসেছি সেগুলোর কাছে ফিরে যাওয়া যায় তো সেটা শুনে ভানু বন্দ্যোপাধ্যায়ের মনে হয় যে সেও তার পাস্টে যাবে তো সেখান থেকে যদি যেতে যেতে এটা একে অপরের অতীত সম্বন্ধে অনেক কিছু জানতে পারে ওর সাথে কী ঘটনা ঘটেছিল কেন ওকে জমালয়ে নিয়ে আসা হয়েছে সেটা সম্বন্ধে জানতে পারে জানতে পেরে ভানু বন্দ্যোপাধ্যায় ঠিক করে যে একে এর সাথে যে ভুলটা ঘটেছে একে আবার পৃথিবীতে পাঠিয়ে দিতে হবে এ মানুষটাকে জীবন্ত করে তুলতে হবে সেটার জন্য হচ্ছে লড়াই কীভাবে করবে তাই জন্য হচ্ছে গল্প দেখুন এমনিতে তো শুনে মন্দ লাগছে না কিন্তু সেটার এক্সিকিউশন এত ফালতু বেসিক্যালি ফার্স্ট হাফটাই ওই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের অতীতে যে ফিরে যাওয়াটা কি বিচ্ছিরি লাগছে কী বিচ্ছিরি লাগছে ওই যে ফিরে যাচ্ছে বিভিন্ন সিনেমার আমরা সেখানে সিনের রিক্রিয়েশান দেখতে পাচ্ছি সেটা সাড়ে চুয়াত্তরের মাসিমা মালপুখামু হোক বা জঙ্গলয় জীবন্ত মানুষের যে বিভিন্ন সিন দেখানো হচ্ছে জঙ্গলাইয়ের কাছে যে সিনগুলো রিক্রিয়েশন যেগুলো করা হয়েছে বা আরও যে সমস্ত দৃশ্য ভানুবান্ধবদের সিনেমা যারা দেখেছে তারা জানে সেগুলো কি বিচ্ছির রিক্রিয়েশন যারা অরিজিনাল কাজগুলো দেখেছে তারা রীতিমতো ওয়াক থু করে থু ফেলবে যে এটা কী হচ্ছে এবং স্বাস্থ্যজনতে আমি জানি না কীভাবে রাজি হলো শাশুড়োপাধ্যায় খুব বিচক্ষণ একজন মানুষ সে যখন দেখছে যে সিনেমাটা সিনেমাটা করে আমি কি করতে চলেছি একটা মতো নিজেকে আয়নায় দেখতে পাই যে আমি কি করছি তাহলে কি করে শাশুড়োপাধ্যায় রাজি হলো আমি সত্যি মন থেকে জানি না মানে জাতা চলছে সিনেমা জুড়ে জাতা তো ফার্স্ট হাফটা পড়ে এইসব করে কাটে তারপর ক্লাইমে মানে ইন্টারভেলের কাছে একটা টুইস্ট আমরা জানতে পারি সেটাকে নিয়ে সেকেন্ড হাফের গল্প এবার এই যে সেকেন্ড হাফের গল্পটা গিয়ে যখন পৌঁছচ্ছে সেখানে জাতা হচ্ছে একটা মুমেন্ট হাসি পাচ্ছে না যা তা ঘুরছে গল্পের গরু গাছে উঠে যাচ্ছে ইতি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড করছে সেগুলো তুমি এক্সপ্লেন করতে বসি মাথা ঘুরে এখানে পড়ে যাবো জাস্ট মেনে নেওয়া যায় না সেগুলো আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা যখন ছোটো ছিলাম বলিউডে একটা সিনেমা এসেছিল ফু লাইভ হতে আসি সাইদ কাপুর ছিল সঞ্জয় দত্ত ছিল সঞ্জয়দ জ্যামরাজ হয়েছিল মানে বাচ্চাবেলা দেখেছিলাম দেখেছিল সিনেমাটা এখনও দেখি ভালো লাগে ওই যে জিনিসপত্রগুলো ঘটছে আমরা সবই জানি যেগুলো বাস্তবে সম্ভব নয় সেগুলোকে দেখাচ্ছে মজা মুমেন্টস সেই ব্যাপারটা ছিল এছাড়া গড তুসি গ্রেট হো বলে একটা সিনেমা ছিল যেখানে ভগবান তাকে একটা ভগবানের শক্তি দিয়ে পৃথিবীতে পাঠায় সে বানাবো এই সিনেমাগুলো এইভাবে হয়েছে আমরা দেখেছি কিন্তু এখানে একটা মোমেন্টের হাসি এত জঘন্য উইক একটা স্ক্রিন প্লে এমনকি যে ঘটনাটাও রয়েছে যে ঘটনাটাকে কেন্দ্র করে সিনেমাটা সেটাও মানে এত লজিকলেস একটা গল্প মানে এবং আপনারা কে কী করবে কে কী ঘটাতে চলেছে মানে কিছু মানুষের অভিনয় দেখে আপনি বুঝে যাবেন যে এই চরিত্রটা কিছুর সঙ্গে যুক্ত সিনেমাটা দেখতে দেখতে আপনি বুঝে যাবেন তো গল্পও প্রচণ্ড প্রেডিক্টেবল তো জানি না এই জিনিসগুলো কী করে বানাচ্ছে কি করে করছে সত্যি কথা বলতে গেলে মানে শাস্ত্র চট্টোপাধ্যায় যখন ওই মানে বাংলা ভাষায় কথা বলছে বোঝাই যাচ্ছে যে সেইভাবে প্র্যাকটিস করেনি এবং জোর করে বাঙালি বাংলা ভাষাটা বলার চেষ্টা করছে ওরকমভাবে ফ্লুয়েন্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হচ্ছেই না প্রথম তার চেয়েও বড়ো কথা এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো যে অভিনয়টা করার চেষ্টা করেছে যে নিজস্বতা না রেখে চেষ্টা করেছে এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো করে সেটা একদম ওয়ার্ক করেনি সশ চট্টোপাধ্যায় কি বিচ্ছিরি লাগছে জাস্ট লুক লাইক হলে তো হবে না চরিত্র গঠনে সব দিক দিয়ে তো সেই জিনিসটা হয়ে উঠতে হবে সেটা বিন্দুমাত্র দিয়ে এবং এই সিনেমার সঙ্গে বিশ্বাস করুন এই সিনেমাটা যদি ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকতো কিচ্ছু যায় আসতো না কিচ্ছু যায় আসতো না এটা একটা নর্মাল স্ক্রিপ্টের ওপরও ভালোভাবে বানানো যেত এটা জাস্ট পাবলিককে হলে টানার জন্য ভানু বন্দ্যোপাধ্যায়কে এরমভাবে ট্রিবিউট দিচ্ছি এই সমস্ত কারণে করা হয়েছে সেটা করে অ্যাজ এ দর্শক এই সিনেমাটা দেখতে আরও বিচ্ছিরিকর লাগছে যদি সিনেমার সঙ্গে ভানু বন্ধোপায় নামটা যুক্ত না থাকতো তাও হয়তো মেনে নেওয়া যেত কারণ প্রতিটা মুহূর্তে বিভিন্ন দেবদেবীকে নিয়ে যে ধরনের অপমানজনক সিন দেখানো হয়েছে বিভিন্ন জায়গাতে সেগুলো মানে মজার খাতিরে মেনে নেওয়া যায় কিন্তু সেগুলো মানে একটা টাইমে আগেকার দিনও হয়েছে সেগুলো একটা লজিক ছিল এখন মানে যাতা চলছে যাতা হচ্ছে ভগবানের পরকীয়া দেখানো হচ্ছে না রকম ব্যাপার স্যাপার এগুলো কী হচ্ছে এগুলো মজার নামে ভাঁড়ামুখী নয় বাংলারই কবি শ্রীদাত এই যে কপিল শর্মা যে শো হলো সেখানে কপিল শর্মা সর রবীন্দ্রনাথকে নিয়ে কি একটা করেছে তাই নিয়ে এত কথা লেগলো তারা ইমিডিয়েটলি উচিত এই সিনেমাটা দেখে এটা নিয়েও কথা বলে যদি দম থাকে যদি তার চেনা চেনা লোকজন রয়েছে বলে যদি এ ব্যাপারেও মুখ মুখ চুপ করে থাকে তাহলে তার সত্যি কথা বলতে দম নেই জানে কপিল শর্মার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ওয়েবদিক কানেকশান পৌঁছবে তাই জন্য এত হয়তো ওনার লাভালাভি এই সিনেমাটা দেখে ওনার বলা উচিত যদি ওটা নিয়েও বলতে পারেন ওনার এটা নিয়েও বলা উচিত কারণ এখানেও যা তা চলছে সিনেমা জুড়ে দু তিনটে ডায়লগ রয়েছে সেগুলো জাস্ট কিছু জায়গা ভালো যেমন একটা জায়গাতে মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে যে অভিনয়টা করেছে শাশুড়ি চট্টোপাধ্যায় তার মুখে যারা আর কি মানে কমেডি অভিনেতা তাদের জীবনের একটা দুঃখ বলা হয়েছে সেই জায়গাটা ভালো কিন্তু পরিচালক যদি এবার এই সিনটা করার সময় এটা ভেবে থাকে তারই কমেডি কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাহলে আজকে ভানু বন্দ্যোপাধ্যায় বেঁচে থেকে এই সিনেমাটা দেখে ওনার পেছনে ছাতা দিয়ে মারতেন যে এটা এটা বানিয়ে তুমি রেসপেক্ট চাইছো এটা বানিয়ে এবং সিনেমার শেষে একটা কথা আমরা শুনতে পাই শাশুড়ি চট্টোপাধ্যায়ের মুখে যে আগেকার দিনের যে সিনেমাগুলো সেগুলিই হচ্ছে আমাদের বলা যেতে পারে সিনেমা ইন্ডাস্ট্রির পিতামহ বা পিতামহ ফাদার ফাদারই থাকে এই কথাটা একদম সত্যি সত্যি প্রমাণিত হয় জমালের জীবন্ত মানুষের পাশে আপনি জমালের ভানুকে রাখুন একটা এইখানে আর যে কত নিচে কত মাটির গভীর আপনারা কল্পনা করতে পারছেন না তো পরিচালক নিজেও বুঝে গিয়েছিলো সে কি বানিয়েছে যে কারণে ওই ডায়লগটা লাস্ট দিয়ে রেখেছে যাতে পাবলিক ভানবান্ধবদের মুখে কথাটা শুনে অন্তত এই সিনেমাটাকে ছ্যাঁচা করাটাকে এটা ভেবে না যে ওইগুলো ফাদার ছিল আর এইগুলো মানে মানে কী বলবো আস্ত পাঁঠার কাছাকাছি সেই জন্য ওই ডায়লগটা দিয়ে রেখেছে জাস্ট ওয়েস্ট টোটাল ওয়েস্ট টাইম আমি জাস্ট ওইলিংটারিংয়ে দেখেছি পঞ্চাশ টাকা খরচ করেছি বলে আমার আজকে সিনেমাটা থেকে হাটফেল হয়ে যায়নি যে আমার অত টাকা গচ্ছে যায়নি নাহলে আমি সিরিয়াসলি আমি যে শেষ হয়ে যেতাম মানে একদম অখাদ্য একটা সিনেমা এই সিনেমাগুলোর পাশে মানে দাঁড়ানো কি শুলেও রীতিমতো বুক চিনচিন করে উঠবে মানে কিছু বলার নেই এগুলো ইমিডিয়েট বন্ধ উচিত এই ধরনের সিনেমা যারা বানাচ্ছে অরিজিনাল কনসেপ্টটা আমি ভালো কিছু আনো চেষ্টা করো গল্পে জোর দাও এই জোর করে সেন্টিমেন্টাল ব্যাপার ঢুকিয়ে এই সমস্ত জিনিস ঢুকিয়ে গল্পে জোর না দিয়ে শুধুমাত্র এইসব চলছে এখন কদিন পর দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে হচ্ছে তার কদিন পর দেখবো আরও অনেককে নিয়ে হচ্ছে এইগুলো কী ভাই জাস্ট কিছু বলার নেই তোমাদের এটা যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আমি অনেক রিভিউ দিলাম আমার সঙ্গে অনেকে মিলবে অনেকে মিলবে না কিন্তু যেরাম লেগেছে আমি সেরামই বলবো চ্যালেটার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অ্যান্ড ডেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ করে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে